সালাতের একটা গুরুত্বপূর্ণ অংশ বা পার্ট হলো ওযু। কথা ঠিক আছে না? ওযু যদি ঠিক না হয় সালাত ঠিক হবে? এই জন্য পবিত্রতা তথা ওযু আমার সুন্দর হতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হাদিসটি সহিহ মুসলিমের কিতাবুত তাহারাতের 11 নম্বর অনুচ্ছেদে পাবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন বান্দা যখন ওযু করে, ওযু করতে গিয়ে যখন মুখ ধয়, তখন মুখ দিয়ে চোখ দিয়ে যা গুনাহ করেছে এই গুনাহগুলি পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যখন হাত ধয়, হাত দিয়ে যা পাপ হয়েছে, হাত দিয়ে পাপ হয় না? অনেক মানুষকে মারতে চেয়েছেন বা মেরে দিয়েছেন, ঠিক আছে কি না? হাত দিয়ে অনেক পাপ হয়। আল্লাহর নবী বলছেন পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে হাত ধোয়ার সাথে সাথে সব গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। যখন পা ধয়, পায়ের কারণে যে গুনাহ হয়েছে সব গুনাহগুলি পা থেকে ঝরে পরিষ্কার হয়ে যায়। হাত্তা ইয়াখরুদান্না ইয়ান মিনাদ দুনুব, এমনকি ওযুর স্থান থেকে লোকটা সম্পূর্ণ পাপ মুক্ত হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বের হয়। সুবহানাল্লাহ। ওযু, ওযু গুনাহ মাপের একটা শ্রেষ্ঠ এবং সুন্দর মাধ্যম। গুনাহ মাপের যত মাধ্যম আছে, বাবা কাপড় পরিষ্কারের কি শুধু সাবান আছে আর কিছু নাই? কাপড় পরিষ্কারের যেমন বিভিন্ন জিনিস আছে, গুনাহ মাপ করারও তেমন বিভিন্ন পন্থা আছে। তো মেলা পন্থার শ্রেষ্ঠ একটা পন্থার নাম কি? ওযু। আল্লাহর নবী বলেন, যখন ওযু করার পরে ওযুর স্থান থেকে কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া পড়ে। আল্লাহর নবী বলছেন, এই দোয়া পড়ে যে ব্যক্তি উঠে গেল ওযুর স্থান থেকে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হলো, যে কোনো দরজা দিয়ে লোকটা এখন প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযু, যে ব্যক্তি ওযু করলো সুন্দর করে ওযু করলো, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, সুন্দর করে ওযু মানে প্রত্যেকটা অঙ্গ তিনবার করে পানি নিয়ে প্রত্যেকবার যা ধোয়ার প্রয়োজন তা ভিজে গেছে, এমনটা নয় যে তিনবার পানি নিয়ে একবারের কাজ হয়েছে, এটা নয়। একবার ভিজাইতে যদি পাঁচবার পানি লেওয়া লাগে, পাঁচবার ইলেন, এখন কোনোই পর্যন্ত ধুইতে হবে ধরেন, এখন এখান থেকে কোনোই পর্যন্ত পুরোটা ধোয়ার নাম একবার ধোয়া, এটা ধুইতে যদি তিনবার পানি লেওয়া লাগে তাউলেন, আবার পানি নিয়ে পুরোটা ধুইবেন, আবার পানি নিয়ে পুরোটা ধুইবেন, এর নাম তিনবার ধৌত করা, এর নাম সুন্দর ওযু। তিনি বলেন, যে ব্যক্তি ওযু করলো সুন্দর করে ওযু করলো, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তাহলে তার দেহে যত গুনাহ ছিল সব গুনাহ পরিষ্কার হয়ে গেল। হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি, এমনকি নখের ভিতরে যে গুনাহ আছে, এই কুনির ভিতরে, কুনি যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি নখ, এই নখের মধ্যেও গুনাহ থাকে, এটা তো কোনো মানুষ জানে না, এটা আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, নখের মধ্যে যদি কোনো গুনাহ থাকে সুন্দর ওযুর কারণে এই গুনাহগুলিও কি হয়, দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ওযু আমাদের সুন্দর হতে হবে না? এই নেকিগুলি যদি আমাদেরকে পেতে হয় তাহলে ওযু, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু করা লাগবে, কোনো বড় হুজুরের ওযু না, কোনো পীর সাহেবের ওযু না, কোনো ফেকা কুদরির ওযু না, কার ওযু করতে হবে? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু করতে হবে। আমাদের সবচেয়ে বড় ভুল, আমরা ফলো করি হুজুরকে, যে আমার মসজিদের এত বড় হুজুর তিনি কি ভুল করবেন নাকি, তিনি যা করেছেন ওটাই ঠিক, আপনার চিন্তাটাই ভুল, এটা কথা না, আপনার হুজুরেরও ভুল হতে পারে, হবে না মানে আপনার বড় হুজুরের বড় হুজুরেরও ভুল হতে পারে, বিশ্ব নবীর ভুল হয়ে গেল নামাজে তা আপনার হুজুর আবার কি? এই জন্য কথা হবে যে আল্লাহর নবীর ওযু হাদিসে লেখা আছে, আছে না, সেই ওযু আমাদেরকে করতে হবে।
দেখেন, অজু করতে গিয়ে আমরা কিছু ভুল করে ফেলি। তার প্রথম ভুলটা হলো, আমরা অজু করতে বসেই বলি বিসমিল্লাহির রহমানের রহিম। বিসমিল্লাহির রহমানের রহিম বলে অজু করা যাবে না। কি বলে করা যাবে? বড় বড় বাবাজিরা চোখ বড় বড় করে তাকাইতে শুরু করেছে যে কোন কথা শুনছি। বিসমিল্লাহির রহমানের বলে অজু করব না, তাহলে কি বলে করব? অজু করতে হবে বিসমিল্লাহ বলে। এখন প্রশ্ন আসবে, এরকম কথা বললেই মানুষেরা বলে হুজুর বিসমিল্লাহ বলে অজু করতে হবে, তো বিসমিল্লাহির রহমানির রহিম বললে কোনো অপরাধ নাকি? এটা তো আরো ভালো হলো, মানে এটা মানুষের চিন্তা, এটা মানুষের বিবেকের কথা। তো আমি বলি বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম বললে কোনো সমস্যা আছে কিনা আমি সেটা জানি না। আমি এতটুকু জানি যে আমাদের নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু করেছে আর কোনো প্রমাণ নাই। তা আপনি কেন করবেন? নবীর প্রমাণ নাই তো আপনি কাকে মেনে অজুটা করবেন? আপনার বড় হুজুর মেনে, কুদুরি মেনে, আপনার দেবতাকে মেনে হবে, ইবাদত কবুল হবে? কাজে এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আমাকে জানতে হবে বাবা এটা কি আসলে হাদিসে নাই? না তো নাই। কি আছে? এটা আজ হাদিসে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লা ওয়ুদু আলাহু ওয়ালা ওয়ুদু আলাহু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ তাআলা। তার সালাত নাই যার ওযু নাই, তার ওযু নাই যে ওযুতে বিসমিল্লাহ বলেন নাই। কি বলেন নাই? বিসমিল্লাহ। শুধু আছে বিসমিল্লাহ। শুইতে যাবেন বিসমিল্লাহ, খাইতে বসবেন বিসমিল্লাহ, ঘুম থেকে উঠবেন বিসমিল্লাহ, বাথরুমে যাবেন বিসমিল্লাহ, দরজা লাগাইবেন বিসমিল্লাহ, বাড়িতে ঢুকবেন বিসমিল্লাহ, বাড়ি থেকে বের হবেন বিসমিল্লাহ, সব জায়গায় বিসমিল্লাহ। মাত্র দুই জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। কয় জায়গায়? কয় জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন? এক, যখন কোরআনের কোন সুরার প্রথম থেকে পড়বেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়বেন। দুই, যখন কিছু লিখতে বসবেন, চিঠি লেখেন আর হিসাব নিকাশ করেন, যাই করেন, লিখতে বসবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। সূরা নামলের 30 নম্বর আয়াতে আছে, সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিস রানীকে একটা চিঠি লিখেছিলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, ওখানে তিনি বিসমিল্লাহির রহিম পুরোটাই লিখেছিলেন। কাজেই এই দুই জায়গায় প্রমাণ পাওয়া যায় পুরোটা বলার, বাকি কোনো জায়গায় প্রমাণ পাওয়া যায় না। সব জায়গায় পাওয়া যায় বিসমিল্লাহ, বিসমিল্লাহ। কাজী ওযু কি বলে করবেন? এখন কারো যদি এটা আমলে না থাকে, পুরোটা বলার অভ্যাস থাকে, চেঞ্জ করতে হবে। দলিল পাওয়ার পরও যদি চেঞ্জ না করি, এটাই হবে গোড়ামি, এটাই হবে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। আমাদের সমাজে ওযুকে কেন্দ্র করে আরেকটা ভুল কথা আছে, সেটা হলো ওযু করতে করতে কথা বলতে হয় না। এটা কথা আছে না? কথা বলা যাবে না? অজু করতে বসে প্রয়োজনে কথা বলা যাবে। অজু করতে করতে কথা বলতে হয় না, এই মর্মে যে বর্ণনা আছে আমাদের দেশে, কিস্সা কাহিনী আছে, ওয়াজিনরা বক্তা সাহেবরা ওয়াজ করে, এটা একটা কাল্পনিক মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। কি আছে? মানুষ যখন অজু করতে বসে তখন এই বাচ্চারা লড়াচড়া করছে কেন, আমার দিকে তাকাও, সব হাদিস কোরআনের কথা বলছি। তখন ফেরেশতারা একটা চাদর নিয়ে, চারজন ফেরেশতা চার কোণা ধরে ওযুকারীর উপর দাঁড়িয়ে থাকে। একটা কথা বললে একজন ফেরেশতা গেট আউট, আরেকটা কথা বললে আরেকজন ফেরেশতা চলে যাবে। এভাবে চারটা কথা বলা হলে চার ফেরেশতা পালিয়ে যাবে, ওযু কবুল। এই কথাটা চালু আছে, এটা মিথ্যা কথা, এটা একেবারে ভিত্তিহীন কথা, এর কোনো সূত্র পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। যদি পাওয়া যায় কেন মানব না? অনুরোধ থাকবে, যদি কারো জানা থাকে এরকম হাদিস আমাকে দিবেন ইনশাল্লাহ। আমি এই আলোচনা বন্ধ করে সামনে থেকে যত প্রোগ্রাম আছে তখন বলবো যে না, এটা কথা বলা যাবে না, হাদিসে আছে। অজু করতে গিয়ে আরেকটা ভুল আমল যেটা আমরা করি, সেটা হলো কুলি করার সময় তিনবার পানি নি আর নাকে দেওয়ার সময় আলাদা তিনবার পানি নি। এটা ভুল আমল। সহি আমল কি? একই পানিতে আপনাকে কুলি করতে হবে আর নাকে দিতে হবে, একই পানিতে, এক অঞ্জলি পানি নিয়েই কুলি আর নাকে দেওয়া। সহি বুখারী
কেতাবুল উযুর 191 নম্বর হাদিস খুলুন, সহিহ মুসলিমের কেতাবুত তাহারাতের 7 নম্বর অনুচ্ছেদ খুলুন। আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ওযু দেখাচ্ছেন। এই তোমরা শুনো, নবীর ওযু দেখবা? এত জি, তিনি পাত্রে হাত ঢুকালেন, হাত ঢুকিয়ে পানি বের করলেন, পানি বের করে পানিটা দিয়ে ফামাদ মাদাওয়াস্তান সাকামিন কাফাতিন ওয়াহিদাতিন, এক অঞ্জলি পানি মুখে দিলেন আর নাকে দিলেন। দেখলেন, একই অঞ্জলি পানি মুখে দিলেন আর নাকে দিলেন, এইভাবে তিনি তিনবার করলেন। তার মানে কি, এক অঞ্জলি পানি নিয়েই মুখে আর নাকে দিতে হবে, আলাদা আলাদা নয়। কাজেই এটা ভুল আমল চালু থাকলে সংশোধন করে নিতে হবে। আরেকটা ধারণা আছে যে কারো অজু করার পর যদি পানি বেশি থেকে যায় তাহলে এই পানি আর অজু করতে কেউ পারবে না, অথবা পেশাব পায়খানা করার পর যে পানিটা বেশি হলো এই পানি দিয়ে অজু করা যাবে না, এটা ভুল কথা, এরকম কোনো বর্ণনা নাই। পেশাব পায়খানা করার পর অতিরিক্ত পানি থাকলে সেটা দিয়েও অজু করা যাবে, আর কোনো ব্যক্তি অজু করার পর পানি বেশি আছে সেই পানি দিয়েও অজু করা যাবে। এখন ধরেন একটা হাউজ, আপনারাও তো দেখেছেন একটা বড় হাউজ, চারিমন থেকে 10-15টা লোক পানি নিচে আর অজু করছে না। আচ্ছা, আপনার 15টা লোকের অজু করা শেষ, পানি আরও আছে, আরও মানুষ এসে অজু করে না? তো যারা বলে অজু করা যাবে না করছে তো, তাহলে অজু করার পর যে পানিটা থাকে সেই পানি দিয়ে অজু করা যাবে, এতে কোনো সন্দেহ নাই। একই অঞ্জলি পানি, এক খাবল পানি নিয়ে হাত ঝেড়ে মাথা মাসে করবেন আর কান মাসে করবেন, একই পানি দিয়ে মাথা মাসে করবেন এক পানি, আর নতুন আবার পানি নিয়ে কানে দিবেন, এটা ভুল আমল, এটা চলবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দাউদের কেতাবুত তাহারাতের কথা বলিয়েন না, আবু দাউদ কেতাবুত তাহারাতের 137 নম্বর হাদিস খুলবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লামের একদিন ওযু দেখাচ্ছিলেন, দেখাতে গিয়ে তিনি কি করলেন, তুম্মা কবাদা কবাদাতান মিনাল মা, এক খাবল পানি নিলেন, এক খাবল পানি নিয়ে তিনি কি করলেন, ওয়া নাফাজা ইয়াদাহু, হাতটাকে ঝাড়লেন, ঝাড়ার পরে ফামা সুম্মা মাসাবিহা রাসাহু ওয়া উদনাইহে, ওই পানিটা ঝেড়ে ফেলার পর তিনি মাথাটা মাসে করলেন আর কান মাসে করলেন। তবে এটা তিনবার নয়, এটা একবারই, কয়বার? এটা তিনবার নয়, এটা একবারই। তাহলে একই পানি দিয়ে মাথা মাসে আর কি কান মাসে করলেন, এটা আবু দাউদের 137 নম্বর হাদিসে আছে। আলাদা আলাদা পানি নেওয়ার কোনো সুযোগ নেই, এটা ভুল আমল। মাথা মাসে করতে হবে পুরো মাথা। অনেক যুবক ভাইয়ের রোনাল্ডো মার খায় স্টাইল করা চুল আছে, চুলের ভয়ে খুব একটা ভালো করে মাসে করে না, কোনো রকম মাথাটা ভিজিয়ে রেখে দেয় ওপরের চুলটা, মাসে শেষ, স্মৃতি নষ্ট হয়ে যাবে, কষ্ট করে স্মৃতি করে এসছে বাড়ি থেকে। মাথা মাসে করার নিয়ম হলো মাথার আগাল থেকে এই কপাল থেকে শুরু করবেন, চুলের গোড়া থেকে এইভাবে গোটা ভিজা হাতটা এইভাবে নিয়ে যাবেন, পিছন পর্যন্ত নিয়ে আসবেন, আবার সামনে নিয়ে আসবেন, দিয়ে ছেড়ে দিবেন, এর নাম পুরো মাথা। মাথার কিছু অংশ মাসে করলে অজু হবে না, পুরো মাথাটাই মাসে করতে হবে। দেই তখন কান, দুই শাহাদাত অঙ্গুলকে কানের ভিতরে ঢুকিয়ে পুরো কানের ভিতরটা ঘুরিয়ে দুই বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাইরে এরকম করতে হবে। উল্লেখ্য যে ঘাড় মাসে করা যাবে না, ঘাড় মাসে করার কোনো সহিহ হাদিস নেই। ঘাড় মাসে করার ব্যাপারে যত বর্ণনা আছে সব জাল অথবা জৈব, কোনোটাই সহি নয়। কাজে ঘাড় মাসে করার আমল পরিত্যাগ করতে হবে, এটি চলবে না। অজু করতে গিয়ে আর একটা আমল আমরা করি না, কোনোটা বেশি করি কোনোটা করি না, আর কোনোটা হয়তো বা ঠিক করি, তাই সবগুলোই তুলে ধরার চেষ্টা করছি। আর একটা করি না কি, অজুর শেষে যখন আমরা পা ধৌত করব তখন পা ধৌত করার সময় বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে পায়ের আঙ্গুলগুলিকে খিলাল করতে হবে, এটা প্রতিষ্ঠিত একটি সুন্নাত। এটা যারা করবেন না তারা আল্লাহ রসুলের সুন্দর অজু করতে পারলেন না।
মুস্তারিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাম যখন ওযু করলেন, ইয়াদুলুকু আসাবিয়ার রিজলাইহি বিখিনসারিহি, এটা আবু দাউদের কিতাবুত তাহারাতের 148 নম্বর হাদিসের কথা বললাম। আল্লাহর নবী ওযু করার পরে শেষে যখন পা ধুচ্ছিলেন, পা ধুতে ধুতে তিনি পায়ের আঙ্গুলিগুলি এই কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে খিলাল করছিলেন। ক্লিয়ার? আমি হাদিসের অনুবাদ করলাম, আল্লাহর কসম আমার বক্তব্যের শেষ পর্যন্ত মন গড়া একটাও কথা বলবো না। যদিও এক শ্রেণীর মানুষ এই বক্তব্য পছন্দ করে না, কেন করে না? তাদের ধারণা, দেশ এত অন্যায়ে ভরপুর, সরকারকে গালি দিয়ে কিছু কথা না বলে এগুলা বলে কি, এই কারণে তাদের পছন্দ নয়। মোদিকে গাল দিতে হবে, সরকারকে গাল দিতে হবে, এমপি মন্ত্রীকে গালি দিতে হবে, টেবিল চাপড়ানো বক্তব্য দিতে হবে, জিহাদের কথা বলতে, জিহাদ তো না, জিহাদের নামে সন্ত্রাসী কথা বলতে হবে, মাঠকে গরম করে লিল্লাহে তাকবীর, হই হই রই রই স্লোগান হবে, মাশাআল্লাহ খুব বড় বক্তা। নিজের বিরুদ্ধে জিহাদ নাই, নিজের চরিত্র গঠন করতে হবে। দাড়িটা রাখা শিখেনি, প্যান্টটা পরা শিখেনি, সেরেককে জানে না, বিদাত বুঝে না, সুন্নাত বুঝে না, তাওহীদ বুঝে না, এই জ্ঞানগুলি নাই। কোন জ্ঞানটা আছে পেটে? সরকারকে গালি দিতে হবে, শুধু এতটুকু জানে। তারে বাবা, নিজেকে আগে চেঞ্জ করো, তুমি নিজের বিরুদ্ধে আগে জিহাদ করো, নিজের বাপের বিরুদ্ধে জিহাদ করো। জিহাদ মানে খালি কি লাঠি লিয়ে মারামারি? নিজের চরিত্রকে পাল্টার চেষ্টা। নিজের বিরুদ্ধে জিহাদ করেন, মা বাবাকে সঠিক পথ দেখান, স্ত্রী ছেলে মেয়েকে সঠিক পথ দেখান, নিজের পরিবারকে ইসলামিক পরিবার বানান, এগুলি চিন্তা নাই। চিন্তা শুধু কে কি করলো, কে মাল মেরে খেলো, কে অন্যায় করলো, দুর্নীতি করলো, বক্তারা এগুলি বলুক তাহলে হলো ওয়াজ। আমি কিন্তু এগুলিতে বিশ্বাসী নই। হ্যাঁ, বিশ্বাসী ওইগুলিও বলবো, তবে নিজের চরিত্র গঠন করে বলবো। দেশের অধিকাংশ জালসা এখন শুধু গীবতে ভরপুর, ওই ওয়ার বিরুদ্ধে, ওই ওয়ার বিরুদ্ধে, ওই সরকারের বিরুদ্ধে, ওই নাকি সরকারের দালাল, ইত্যাদি ইত্যাদি কথা, ওই নাকি বাটপার, ওই নাকি জুতা হুজুর, ওই নাকি চিটার, এই সব কথাতে এখন সমাজ ভরপুর, জালসার মাঠ এখন কলঙ্কিত হয়ে গেছে, আর মধ্যখানে রাসূলুল্লাহ সাল্লামের আদর্শের কথা থেকে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা আহলে হাদিস উলামায়ে কেরাম চেষ্টা করি কোরআন সহিহ হাদিসের কথাগুলি মানুষের কাছে বিলিয়ে দিয়ে মানুষের আকীদা ও আমলের পরিবর্তন ঘটাতে। মানুষের আকীদা আমলের যদি পরিবর্তন ঘটে, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদ আসবে, সেই দিন সমাজের পরিবর্তন হবে, সেই দিন দেশের নেতা আল্লাহর পক্ষ থেকে ভালো নেতা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোর করে কি ভালো নেতা পাওয়া যায়? নেতাকে বানায়। কাজে ভালো মানুষ আগে হন, তখন আল্লাহ আপনাকে ভালো নেতা দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা, আমাদের সমাজে ওযুর ব্যাপারে একটা ভুল কথা আছে যে হাঁটুর ওপরে কাপড় উঠে গেলে ওযু ভেঙে যায়। এটা মিথ্যা কথা, এটা নগদ মিথ্যা কথা। শুধু এটা না, ওযু করে রক্ত বের হলে ওযু ভেঙে যায়, ওযু করে শুয়ে গেলে ওযু ভেঙে যায়, ওযু করে হাসাহাসি করলে ওযু ভেঙে যায়, ওযু করে হিলানা দিলে ওযু ভেঙে যায়, ওযু করে মহিলার মাথা থেকে কাপড় পরলে ওযু ভেঙে যায়, ওযু করে মহিলারা যদি বাচ্চাকে দুধ খাওয়ায় তাহলে ওযু ভেঙে যায়, এগুলি সবই বানোয়াট মিথ্যা কথা। বলবেন তাহলে ওযু ভাঙ্গার কারণ কি? জি, ওযু ভাঙ্গার কারণ আছে। পেশাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে ওযু ভেঙে যায়, উটের গোস্ত খেলে ওযু ভেঙে যায়, ঘুমিয়ে গেলে ওযু ভেঙে যায়। কথা বুঝতে পারলেন? উটের গোস্ত খেলে, ঘুমিয়ে গেলে, পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে, আর ডাইরেক্ট লজ্জা স্থানে হাত পড়ে গেলে ওযু ভেঙে যায়। লুঙ্গির ওপরে, কাপড়ের ওপর দিয়ে হাত পড়লে ভাঙবে না, ডাইরেক্ট যদি লজ্জা স্থানে হাত পড়ে তবে ওযু ভেঙে যাবে। ওযু ভেঙে যাওয়ার এই পাঁচটা কারণ মেন কারণ। এছাড়া যে আগে কারণগুলি বললাম এগুলি মিথ্যা কথা। হাঁটুর ওপরে কাপড় উঠে গেলে ওযু ভেঙে যায়, মুড়া খুলে গিয়ে আবার নতুন করে লুঙ্গিটা ঝেড়ে পড়লে ওযু ভেঙে যায়, এগুলি সব কাল্পনিক কথা, ফেকার কথা, কুদুরির কথা, এগুলি কোরআন সহিহ হাদিসের কথা, এগুলি মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। পরিশেষে
অজু করে সুন্নাত অনুযায়ী অজু করতে হলে যে একটা গুরুত্বপূর্ণ আমল করতে হয় সেটা আমরা অনেকে করি না, সেটা হলো লজ্জা স্থান বরাবর বাম হাতে কিছু পানি নিয়ে পানি ছিটা দেওয়া। ইবনুল হাকিম এ হাদিসটি পাবেন আবু দাউদের 168 নম্বর হাদিসে, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বালা পেশাব করলেন, সুম্মা তাওয়াজ্জা এর পরে অজু করলেন, ওয়া নাফাজা ফারজাহু এরপরে লজ্জা স্থান বরাবর তিনি পানি ছিটা দিলেন। এটা কেন, এর হিকমত কি? দেখেন অনেকের সমস্যা আছে, পেশাব করার পর আবার কিছু ফোঁটা ফোঁটা বেরিয়ে যেতে পারে, অসুখ আছে না অনেকের, এই যে পানিটা ছিটা দিলে আপনার সে সমস্যাটা দূর হয়ে যাবে। আর ইয়ে অসুখটা অনেক মানুষ হাতে ধরে কিনা অসুখ তৈরি করেছে, কিনা অসুখ বললেন কেমন করে, কিছু মানুষের স্বভাব আছে পেশাব পায়খানাতে বসলে শেষে খালি গলা খ্যাকর দেয়, গলা খ্যাকর দিয়ে আর কুঁথে, তার ধারণা যে ভিতরে যা আছে সব বের করে দিচ্ছে, এই কাজ করতে করতে বড় অসুখটা একদিন তৈরি হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? প্রয়োজন নাই। অনেক মানুষ আছেন পেশাব করার পর আবার পানি থাকার পরেও টিস্যু ধরেন, পায়খানা করার পর টিস্যু দিয়ে পরিষ্কার করেন, পানির উপস্থিতিতে কিছুই চলবে না, এগুলি বাড়াবাড়ি, পানির উপস্থিতিতে কিছুই চলবে না। কাজে টিস্যু কখন চলবে, যখন পানি নেই, পানির উপস্থিতিতে কিছুই চলবে না, পানি দিয়েই আপনাকে পবিত্র হতে হবে। অনেক মানুষ আছেন ঢিলা কুলুপ ধরেন, ঢিলা কুলুপ বলেন বাবা পানি না থাকলে ঢিলা কুলুপ ধরা যায় সমস্যা নাই, তবে একটা কথা চালু আছে যে 40 কদম না হাঁটলে পবিত্র হয় না, এটা শুনেছেন আপনারা? 40 কদম বেলে নাকি হাঁটতে হবে, এটা ইসলাম? ইসলাম অসভ্য, ইসলাম অশ্লীল, ইসলামের কোনো আমল কুরুচিপূর্ণ? ইসলামের প্রত্যেকটা আমল সভ্য, রুচিশীল, ভদ্র, মার্জিত এবং শালীন। ইসলামের কোনো বিধান দেখতে খারাপ মনে হবে না, বরং ইসলামের উল্টা যেটা আমল করবেন সেটাই খারাপ মনে হবে। আচ্ছা লজ্জা স্থান ধরে 40 কদম হাঁটবেন, এটা চোখে দেখতে খুব ভালো লাগে নাকি? লোকটাকে অভদ্র অভদ্র লাগে না? লোকটাকে অভদ্র লাগে, দাড়ি মাথায় টুপি আলখাল্লা, আর লজ্জা স্থান ধরে মানুষের সামনে লেফট রাইট করছে আর 40 কদম হাঁটছে লেফট রাইট। কথা বুঝলেন? 40 কদম হাঁটলে নাকি পবিত্র, না হইলে হবে না। কি একটা মিথ্যা কাল্পনিক অজুহাত দেখিয়ে কি করে অসভ্য হয়ে লজ্জা স্থান ধরে হাঁটে। ওই হুজুররাকে আমি বলি যে ইসলামের বিধান তো খালি পুরুষের জন্য না, আরে বাবা লজ্জা স্থান ধরে যদি হেঁটে পবিত্র হতে হয় তো তুমি হাঁটছো, তোমার বউকে কয়দিন হাঁটাইছো, তোমার বউকে হাঁটাও, ব্যাকল কোথাকার। কাজে অসভ্য আচরণ তো ইসলামে নাই, এগুলি ভুল কথা। কাজেই ঢিলা আছে ধরতে হবে, পানি নেই আপনি বসে বসেই পরিষ্কার করেন, এটা হাঁটা বাড়াইতে হবে এটা নয়, বাস পরিষ্কার হয়ে গেছে এবার উঠে যান। কথা বুঝতে পারলেন? আমাদের সমাজে অজুকে কেন্দ্র করে আরেকটা কথা চালু আছে, অজু করার পর রুমাল দিয়ে পানি মুছা যাবে না, এটা চালু আছে না? রুমাল দিয়ে পানিটা মুছতে পারা যাবে না, কেন? এই পানির সাথে নাকি গুনাহ ঝরে ঝরে পড়ে। হ্যাঁ ওইটা ওই তখনকার কথা, আগে হাদিস বললাম না যে পানির শেষ বিন্দুর সাথে অজু করেন যখন তখন হাতের গুনাহ ঝরে, চোখের গুনাহ ঝরে, পায়ের গুনাহ ঝরে, ওইটা অজুর স্থানে, নামাজের সময় নয়। কাজে অজু করার পর রুমাল দিয়ে আপনি অজুর পানি মুছতে পারেন, কোনো সমস্যা নাই। এই ব্যাপারে ইবনু মাজাতে যে হাদিস আছে 468 নম্বর হাদিস যে মুছা যাবে না মরবে, এই হাদিসটা দুর্বল, এটা সহি হাদিস নয়, এই দুর্বল হাদিসের ওপর ভিত্তি করে আমলটা চলে এসেছে। কাজে অজু করার পর পানি আমি আপনি মুছতে পারি। সম্মানিত উপস্থিতি, অজু সংক্রান্ত সহি সঠিক এবং ভুল ত্রুটি যে আমল আখলাকগুলি আছে সেগুলি সংক্ষেপে আপনাদের সামনে ধরে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি ইনশাল্লাহ এর পরবর্তী থেকে আমার আলোচনা মা বোনরা, আমার ভাইয়েরা বাবাজিরা যারা শুনলেন প্রত্যেকে চেষ্টা করবেন আপনার অজুকে সুন্দর করে করার। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।